মিস্টার অ্যান্ড মিসেস পাল চ্যানেলে আপনাদের জানাই স্বাগত আজ আপনাদেরকে যে ফলটির বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো আমলকি এই ফলটি শুধু শীতকালেই পাওয়া যায় এই ফলটির কি গুণ সে সম্পর্কে আলোচনা করা যাক নিয়মিত সকালে খালি পেটে আমলকি রস খেলে রক্তের খারাপ কোলেস্ট্রলের মাত্রা কম হয় হার্ট অ্যাটাক ও স্ট্রোকের আশঙ্কাও কম থাকে তবে রসের বদলে একটি করে আমলকি খেলে ক্ষতি নেই ত্বকের বিভিন্ন সংক্রমণ প্রতিরোধের জন্য নিম পাতার রস আর আমলকি একসাথে মিশিয়ে খান এতে ত্বক ভালো থাকবে চুলের গোড়া মজবুত ও শক্ত করা শুষ্কতা রুক্ষতা দূর করেই এই আমলকি আমলকির মধ্যে ভিটামিন সি খাদ্যাস্থিত ক্যালসিয়াম শোষণে সাহায্য করে এবং হাড়ের স্বাস্থ্য ভালো রাখে যারা শীতকালে বাতের ব্যাহাতে কষ্ট পাচ্ছেন তারা প্রতিদিন দুপুরে এক টুকরো আমলকি খান বধজম অ্যাসিড অ্যাসিডিটি কনস্টিপেশন ইত্যাদির সমস্যা দূর করে আমলকি বাচ্চাদের এই মরসুমে নিয়মিত তাজা আমলকি খাওয়ানোর অভ্যাস করালে কনজাংটিফাইটিস ঝাপসা দৃষ্টি ভবিষ্যতে গ্লুকোমার মতো রোগের হাত থেকেও রেহাই পাওয়া যায় যারা একটা না কম্পিউটারে কাজ করেন তারা প্রতিদিন একটি করে আমলকি খান অসময়ে আমলকি চূর্ণ খান যাদের দাঁতের গোড়া থেকে রক্ত পড়ে নরবরে দাঁত হয় ও ত্বকে বিভিন্ন সংক্রমণ ঘটে তারা আমলকি পাউডারের সাথে সম পরিমাণে মধু মিশিয়ে এক চামচ করে দিনে তিনবার খান এক মাসে উপকার পাবেন তবে যারা ডায়াবেটিসের ওষুধ খান তারা ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন অনেক সময় অতিরিক্ত আমলকি রস খেলে পেটে ব্যথা ডায়রিয়া ইউরিনের জ্বালা এমনকি ইন্টারনাল ব্রিডিংয়ের প্রবণতা বেড়ে যেতে পারে সেক্ষেত্রে সাবধান হতে হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন আর শেয়ার করুন আমি চেষ্টা করব আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আনার